পদ্মপুকুর গ্রামে সোমনাথ নামক এক পণ্ডিত থাকত। অনেক বছর পর তার এক ছেলে হলো। তার ছেলের নাম সে দিল কপিল, আবার বাড়ির নাম সে দিল ব্যাং। অনেক আদর করে নিজের ছেলেকে সে বড় করলো, কিন্তু ছেলে একদম পড়াশোনা করতো না। বড় হওয়ার পরে সে এক মেয়ের সঙ্গে তার ছেলের বিয়ে দিল, আর কিছুদিন পরে সে মারা গেল। ছেলে তার নিজের বউকে এবং সন্তানকে খাওয়াতেই পারত না, তাই সে একদিন গেল শহরে কিছু অর্জন করার জন্য। যেতে যেতে তার জমিদার পরশুনাথের সঙ্গে দেখা হলো। আমার নাম কপিল, আমি খুব গরিব, আপনি কি আমাকে কিছু কাজ দিতে পারেন, নালে কিছু পয়সাই দিন। জমিদার তখন বলল, তুমি কি কাজ জানো বলো। কপিল তখন হাঁটু গেড়ে বসে পড়ল। মহাশয়, আমি একদম পড়াশুনো করিনি, আমি কোনো কাজও জানি না সেভাবে। ঠিক আছে ঠিক আছে, তুমি মালি হয়ে আমার বাগানের পরিচর্যা করো। কপিল কিন্তু মালি হতে চায়নি, কিন্তু কি করবে, তার কাছে তো আর কোনো কাজও ছিল না। যাই হোক, কিছুদিন পরে জমিদারের কন্যার বিবাহ হতো। জমিদার খুব বড় করে সমস্ত আয়োজন করল, সেখানে খুব সুস্বাদু খাওয়াও হচ্ছিল। কপিলের খুব ইচ্ছে হলো ভালো ভালো কিছু খেতে, সে অনেক দিন ভালো কিছু খাইনি, তাই সে সেখানে যেতে চাইল, কিন্তু জমিদার তো তাকে নেমন্তন্নই করেনি। কপিল কী আর করবে, সে জমিদারের কাছে এলো, কিন্তু জমিদার তার কথা শুনলই না। কপিলের খুব দুঃখ হলো, সে ভাবল, জমিদার আজকে আমাকে এত অপমান করলো, তো সব লোকের সামনে অপমান করলো, একদিন আমিও জমিদারের মতো অনেক সম্মান অর্জন করব। কপিল রাত্রির বেলা গেল এবং বরের ঘোড়া চুরি করে নিয়ে গিয়ে শহরের বাইরে একটা গাছে বেঁধে রাখল। তারপরে সে ফিরে এলো বাড়িতে এবং শুয়ে পড়ল। পরের দিন লোকেরা দেখল বরের ঘোড়াই নেই। কপিলের বউ তখন জমিদারের কাছে গেল এবং জমিদারের কাছে গিয়ে কপিলের বউ বলল, শুনলাম বরের ঘোড়া হারিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না। আমার স্বামী কিন্তু মন্ত্রতন্ত্র জানেন, উনাকে ডাকুন না, উনি বলে দেবে ঘোড়া কোথায় আছে। আমি কি ডাকব নাকে? জমিদার সঙ্গে সঙ্গে কপিলকে ডেকে জিজ্ঞাসা করল, কপিল শুনলাম তুমি শাস্ত্র জানো, আচ্ছা বলো তো আমাদের ঘোড়াটা কোথায় হারিয়ে গেছে। কপিল মাটিতে কিছু আঁকি ঝুঁকি করল, তারপর হাত গুনতে থাকল। ঘোড়াটা একটা গাছে বাঁধা আছে, আর গাছটা আছে পশ্চিম দিকে। আপনি যদি এক্ষুনি লোক পাঠান তাহলে কিন্তু ঘোড়াটা পেতে পারেন। লোকেরা গেল এবং ঘোড়াটা পেল। কপিলের নাম ছড়িয়ে পড়ল শহরে। জমিদার কপিলকে একটা খুব ভালো পদে নিযুক্ত করল এবং তাকে তার মন্ত্র দেওয়ার জন্য রাখল। কিছুদিন পরে কেউ রানীর হার চুরি করে নিয়েছিল। রাজা শুনে কপিলকে ডাকল, রাজন আমাকে সময় দিন একদিন, আমি নিশ্চয়ই খুঁজে দেবো হারটা। রানীর হারটা জীবা নামক তার এক চাকরি চুরি করেছিল। জীবা যখন শুনতে পারল কপিল আসছে চোরকে ধরতে, সে ভাবল কপিলকে কিছু টাকা দেবে। কপিলের ঘরে গেল। কপিলকে রাজা একটা ঘর দিয়েছিল, সেই ঘরে বসে নিজেকে নিজে দোষারোপ করতে শুরু করছিল। সে নিজেকে নিজেই বলছিল, কেন যে আমি সেদিন এলাম জমিদারের বাড়িতে খাবার খেতে, জমিদারের বাড়িতে খাবার খেয়ে আমার যে জীবের কি অবস্থা হলো। ওরে বাবা, এবার আমি কি করি, আমাকে তো প্রথমে নিজের জীবটাই কাটতে হবে মনে হচ্ছে। এইভাবে সে নিজের সঙ্গে নিজেই কথা বলছিল। এই শুনে জিভা ভীষণ ভয় পেয়ে গেল।
মহাশয়, আমি ভুল করে ফেলেছি, আমি রানীর হার চুরি করেছি, আপনি আমায় বাঁচান মহাশয়। এই বলে জিভা তো বসে গেল কপিলের পায়ের কাছে এবং তাকে অনুরোধ করতে থাকলো। ঠিক আছে, বলো তুমি কোথায় লুকিয়েছো হারটাকে? জিভার কি করবে, তখন বলল, রানীর বাগানে ডালিম গাছের নিচেই আমি পুঁতে রেখেছি। পরের দিন সভাগৃহে কপিল রাজাকে বলল, রাজন, আমার মন্ত্র দিয়ে আমি রানীর হার খুঁজে পেয়েছি, ওই হারটা ডালিম গাছের নিচে পোতা আছে, যেই ডালিম গাছ রানীর বাগানে আছে, আপনি কাউকে পাঠান দেখার জন্য। হারটা পাওয়া গেল, রাজা ভীষণ খুশি হল এবং কপিলকে জ্যোতিষীর পদে নিযুক্ত করল। কিন্তু মন্ত্রীর এসব কিচ্ছু বিশ্বাস হচ্ছিল না, তার মনে হয়েছিল কপিল কিচ্ছু জানে না, তাই সে একটা মাটির হাড়িতে একটা ছোট ব্যাঙকে রেখে সেই মাটির হাড়িতে চাপা দিয়ে সে নিয়ে এলো রাজার কাছে এবং রাজার সামনেই সে কপিলকে বলল, মহাশয়, আমি জানি আপনি সব কিছু জানেন, এবার বলুন তো এই মাটির হাড়িতে কি আছে। কপিল এবার ভয় পেয়ে গেল, সে বুঝতে পারল তার আসল ব্যাপার সবাই জেনে যাবে। হঠাৎ তার বাবার কথা মনে পড়ল, যে তাকে খুব আদর করে বড় করেছিল। ব্যাং, এইভাবেই তুই ধরা পড়লি? মন্ত্রী অবাক হয়ে গেল এবং কপিলের পায়ের কাছে গিয়ে বসে পড়ল। আমার ভুল হয়ে গেছে মহাশয়, আমি আপনাকে পরীক্ষা করছিলাম, সত্যি ব্যাং ছিল, সত্যি ব্যাং আছে ওটার মধ্যে, কিন্তু কি করে বুঝলেন আপনি? এই ঘটনার পরে সবাই কপিলের শক্তি সম্পর্কে জানতে পারল, তারা সবাই তাকে বিশ্বাসও করতে শুরু করল। একদিন কপিল বলল, এবার থেকে আমি আমার মন্ত্র কোনো ছোটোখাটো কাজে ব্যবহার করব না, শুধু বড় কাজেই ব্যবহার করব। রাজা কপিলকে অনেক পয়সা দিল, এই দিয়ে কপিল তার স্ত্রীর সঙ্গে খুব সুখে থাকতে লাগল। এক সময়ের কথা, রাজা শিশুনাগ শাসন করছিলেন অবন্তী রাজ্যে। অবন্তী সাম্রাজ্য পাহাড়ের মধ্যে দিয়ে ব্রহ্মপুত্র নদীর জন্ম, এটি খুব স্রোতের সাথে বইত। প্রত্যেক বর্ষার সময় গ্রামগুলি বন্যার জলে ডুবে যেত আর গ্রীষ্মকালে দুর্ভিক্ষের স্থিতি হয়ে যেত, কিন্তু সব জমিগুলো খুবই উর্বর ছিল। হাজার হাজার একরের জমির চাষ হতো ব্রহ্মপুত্রের নদীর অধীনে এবং চাষিরা খুবই উচ্চ ফলন পেত। কিন্তু যখন চাষিদের ফসল কাটার সময় হতো, ঠিক সেই সময় ব্রহ্মপুত্রের জল বেড়ে যাওয়াতে সব ফসল নষ্ট হয়ে যেত। গ্রামবাসীদের মধ্যে হাহাকার পড়ে যেত। রাজা শিশুনাগ সব সময় শুধু এই কথাটিই ভাবছিলেন। তিনি ভাবছিলেন যে কিভাবে বন্যার থেকে পরিত্রাণ পাওয়া যায়। একবার তিনি শুনেছিলেন সমর নামে এক যুবক সবার সামনে খুব আত্মবিশ্বাসের সাথে বলেছিল যে সে বন্যার জল থামাতে সক্ষম। তাই রাজা বন্যার থেকে পরিত্রাণ পাবো এই নির্ধারিত করলেন এবং সমরকে ডেকে পাঠালেন। সমর রাজদরবারে আসে এবং রাজার সামনে এসে দাঁড়িয়ে রাজাকে অভিবাদন জানান হাত জোড় করে। তুমি সবাইকে বলেছিলে বন্যা থেকে তুমি পরিত্রাণ পাওয়াতে সক্ষম, এটা কি সত্যি? হ্যাঁ রাজামশাই, আমি বন্যাকে স্তব্ধ করতে পারি, বিশ্বাস করুন। এমন কি তুমি করবে যা অন্য কারোর দ্বারা হয়ে উঠছে না? রাজামশাই, যত অর্থ আমি চাই তা আমায় দিয়ে দেন, অর্থ দিয়ে সবকিছু সম্ভব আজকের যুগে। যত অর্থ তোমার চাই আমি তোমায় দেব, কিন্তু এবছর যেন বন্যা না আসে। যদিও সব মন্ত্রীগণেরা এর বিরোধ করে, কিন্তু রাজামশাই তাদের কথা বিন্দু মাত্র শোনেন না। রাজামশায়ের আদেশ অনুসারে সমর অর্থ ভাণ্ডারে যায় এবং যতখানি সে বহন করতে পারে ততখানি সোনার মুদ্রা সে নিয়ে নেয়। কিছু লোকেরা ভাবল কিভাবে সে বন্যা থামাতে পারে, সমর নিঘাত পাগল হয়ে গেছে। কিছু মানুষেরা ভাবল এত স্বর্ণ মুদ্রা নিয়ে কিভাবে সমর বন্যা থেকে পরিত্রাণ দিতে পারে। এর সঙ্গে যারা খুবই উৎসাহিত ছিল সমরকে অনুসরণ করতে শুরু করল। ব্রহ্মপুত্র নদীর উৎপত্তি দুটি পর্বতের মধ্যে দিয়ে এবং পাহাড়ের চূড়ার থেকে সেটি বয়ে আসে নদীতে। তার প্রবাহ খুবই সচল। বহু বছর আগে বিশাল শিলাখণ্ড পাহাড় থেকে গড়িয়ে নিচে আসে এবং নদীতে এসে পড়ে।
বন্যার দিনগুলি ছেড়ে ওখানকার মানুষেরা নদী পারাপার করে ওই শিলার উপর দিয়ে, যেটি সেতুর মতো কাজ করে। এই বিশাল শিলাগুলি নদীর জলের প্রবাহটিকে বাধা দিতে সক্ষম যখন বন্যা আসে এবং সব গ্রামগুলিকে জলে ডুবিয়ে দেয়। সমর স্বর্ণ মুদ্রা বস্তাটি নিয়ে শিলাখণ্ডের সেতুর কাছে পৌঁছয়। হাজার হাজার মানুষেরা তাকে অনুসরণ করে সেখানে গিয়ে। সমর সেই শিলাখণ্ডগুলি, যা নদীর জলের প্রবাহকে অবরুদ্ধ করছিল, তার মাঝে গিয়ে নিজের বস্তা থেকে স্বর্ণ মুদ্রা ছুঁড়তে শুরু করে। তা দেখে আশেপাশের মানুষেরা চিৎকার করতে শুরু করে এবং ভাবে, সমর সত্যি এক বদ্ধ পাগল, তা না হলে সে স্বর্ণ মুদ্রা নদীতে কখনো ছুঁড়ে ফেলবে এভাবে। সঙ্গে সঙ্গে ওখানে উপস্থিত মানুষেরা শিলা সেতুর কাছে গিয়ে স্বর্ণ মুদ্রা খুঁজতে ব্যস্ত হয়ে পড়ে। কিছু মানুষেরা ওই বিশাল শিলাখণ্ডকে সবল প্রচেষ্টাতে নদীর তটে সরিয়ে ফেলে। কিছুক্ষণ পরে পার্শ্ববর্তী গ্রামেরাও এ ব্যাপারটি জানতে পারে এবং 10,000 মানুষেরা যারা সেখানে উপস্থিত ছিল তারা ওই বিশাল শিলাখণ্ডকে নদীর তীরে সরিয়ে দেয়। তাদেরকে আরও বেশি উৎসাহিত করার জন্য সমর মাঝে মধ্যে স্বর্ণ মুদ্রা শিলার খণ্ডে মাঝে মাঝে ছুঁড়ে ফেলতে লাগে। সেই দিনই ওখানকার মানুষেরা মিলে যত শিলাখণ্ড ছিল যেগুলি জলপ্রবাহে অবরুদ্ধ করছিল তাদের নদীর তীরে সরিয়ে ফেলে সন্ধ্যার আগেই। যারা আপ্রাণ চেষ্টা করে শিলাখণ্ডগুলিকে সরিয়ে ফেলতে তারা নদীর জলের মধ্যে থেকে স্বর্ণ মুদ্রাও পায়। তারপর থেকে অবন্তী রাজ্যে আর কখনো বন্যা আসেনি। সেখানকার মানুষেরা আনন্দে বসবাস করতে লাগে নিজেদের গ্রামে বিনা বন্যা এবং দুর্ভিক্ষে। রাজামশাই সমরের খুব গুণগান করেন অবন্তী রাজ্যকে বন্যা থেকে পূর্ণরূপে পরিত্রাণ দেবার জন্যে এবং তাকে রাজ্যের সুরক্ষা অধ্যাপকের স্থানে নিয়োগ করেন। সব মানুষেরা সমরের খুবই প্রশংসা করে। তারপর থেকে এটি বলা হয় ব্রহ্মপুত্র নদী সোনার নদী।